আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। গ্রামের বাড়িতে যে কয়দিন ছিলাম খুবই ভালো লেগেছে, সবার ব্যবহার, এত বছর পরে গিয়েছি, মানে আপন মানুষগুলোর সাথে কি যে সুন্দর একটা সময় কাটিয়েছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত বছর পরে গ্রামে এসেছিলাম, খুবই ভালো লেগেছে, সব কিছু মিলিয়ে সুন্দর একটা সময় পার করেছি। সবথেকে বড় কথা, আত্মীয় কখনোই পর হয় না, আপন কখনোই পর হয় না, রক্তের সম্পর্ক কখনোই ছিন্ন হয় না, পর হয় না, সেটা কাছের মানুষ, খুব আপন মানুষের কাছে না আসলে বোঝা যায় না। দেশের বাড়িতে অনেক বছর পরে এসেছি, সবার সাথে দেখা হয়েছে, এমন কেউ নেই যে তার সাথে দেখা হয়নি। গ্রামের বাড়িতেও গিয়েছিলাম, সেখানে গিয়েও অনেকের সাথে দেখা করেছি, আসলে মনটা ভরে গিয়েছে। আর সবথেকে ভালো লেগেছে আত্মীয় স্বজন সবার সাথে দেখা হওয়ার পরে, সবার যে আন্তরিকতা, সবার যে ভালোবাসা, এটা সাথে করে নিয়ে যাচ্ছি। আর আজকে দেখেই বুঝতে পারছেন, আমরা তো গাড়িতে বসে আছি, এটা হচ্ছে ফেরিঘাট, এখানেই মানুষ মাওয়াতে আসে অনেক দূর থেকে, গাড়ি ভাড়া করে, যার গাড়ি আছে সে গাড়ি নিয়ে আসে শুধুমাত্র ইলিশ মাছের লেজের ভর্তা বা ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য। এই যে এই ছোটো ছোটো দোকানগুলোতে এসে মানুষ ইলিশ মাছের ইলিশ দিয়ে ভাত খায় বা ইলিশের ভর্তা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এই যে ছোটো ছোটো এই যে হোটেলগুলো দেখা যাচ্ছে এখানে আসে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যে কথা বলছিলাম, আসার সময় বুকটা ভেঙে যাচ্ছিল, আমি অনেক কান্না করেছি, সবার জন্য এতটা মায়া লাগছিল যে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে আমি যেন কি ফেলে চলে যাচ্ছি। আর আমি শুনেছি বা আমি নিজেও অনেক সময় আমার বাবার বাড়ির থেকে যখন আমি দুবাই চলে যাই, আমি কিন্তু কান্না আমার থামে না, কাঁদতে কাঁদতে যাই। আরেকটা জায়গা থেকে আমি সবসময় কাঁদতে কাঁদতে যাই, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমি প্রথম থেকে আমার শ্বশুরবাড়ির থেকে যখনই আমি বিদায় নিয়ে চলে আসি তখন আমার অনেক কান্না পায়, কারণ শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সবার ভালোবাসা, সবাই যে এতটা আদর করে সেই আদরের কথা আমি কখনোই ভুলতে পারি না। সবাই আমাকে এতটা পছন্দ করে, সবাই আমাকে এতটা বেশি ভালোবাসে যে ওদেরকে রেখে আমি যখন চলে আসি তখন আমার অনেক কষ্ট হয়। আমরা অলরেডি ফেরি পার হয়ে আমরা ঢাকার পথে রওনা দিয়েছি। তো আপনাদেরকে আশেপাশে দৃশ্যটা একটু দেখায়, এরকম গ্রিন সবুজ সচরাচর চোখে পড়ে না, তো খুবই ভালো লাগছিলো, যেদিকে তাকাচ্ছিলাম শুধু সবুজ আর সবুজ। দেশের থেকে আসার সময় আমার ননাসের মেয়েও আমাদের সাথে আসছে, কারণ ওরও ভার্সিটি খুলে গিয়েছে। সবাই আমরা কয়েকদিনের জন্য মজা করতে গিয়েছিলাম, বিয়ে উপলক্ষে গিয়েছি, সেখানে বিয়ে উপলক্ষে যে নেহার বার্থডেটা করা হয়েছে। আর ঢাকাতে এসেও অনেক বড় সারপ্রাইজ গিফট পেলাম, সেটা হচ্ছে আমার মেয়ের যেহেতু বার্থডে ছিল, তো আমার আব্বা আম্মা অনেক মানে সুন্দর করে আমার মেয়ের বার্থডেটা করলো। তারপরে ভাগ্নারা আবার চলে এসেছিলো রাতে, যেহেতু আমরা পরের দিন দুবাই চলে যাব সেই জন্য আর কি। তো এসে দেখি যে আম্মা অনেক কিছু রান্নাবান্না করেছে, মুরগির রোস্ট করেছে, গরুর মাংস রান্না করেছে, পোলাও রান্না করেছে, কেক নিয়ে এসেছে, ইলিশ মাছ ভাজি করেছে, মানে কি বলবো, সেটা অন্যরকম অবস্থা। আম্মা আব্বা দুইজনেরই মনে ছিল নেহার বার্থডের কথা, বলছে নেহা যেহেতু দেশের থেকে চাচুরা সবাই মিলে বার্থডে করেছে, আমাদের এখানে কি আর বাদ যাবে, আমরাও আজকে নেহার বার্থডে করছি, এই যে কেক নিয়ে এসেছে। তো আম্মা আব্বা আমরা সবাই মিলে রাতে মানে এখানে কেক কাটলাম আম্মার বাসায়, কেক কেটে মজার মজার সব খাবার খেলাম। নেহা তো অনেক খুশি, নেহা বলছে এবারে ঢাকাতে এসে বাংলাদেশে এসে আমার অনেক ভালো লেগেছে, দেশের বাড়িতে গিয়েছি সবাই আমার বার্থডে করেছে, নানা ভাই নানুমনও করেছে, আবার ঢাকাতে যেই কাজিনরা ছিল তারাও আমার বাসায় সব রাত্রে চলে এসেছিল, এসে ওরাও কেক নিয়ে এসেছে, কেক নিয়ে এসে বার্থডেটা করলো নেহার। নেহা এবার অনেক হ্যাপি ছিল, আর আমাদেরও অনেক ভালো লেগেছে, বললাম না যে এবার এসে সবার সাথে দেখা হয়েছে, শুধুমাত্র একটা ভাগ্নার সাথে দেখা হয়নি, ও আসতে পারিনি, তাছাড়া সবার সাথেই মোটামুটি দেখা হয়েছে। এই যে এই কেকটা, সুন্দর কেক, কেকটা আব্বা নিয়ে এসেছিল নেহার জন্য, চকলেট কেক, নেহা খুবই লাইক করে, তো এটা পুরোটাই চকলেট কেক, তো নেহা খুবই খুশি হয়েছে, দেখেই বুঝতে পারছেন নেহার নাম লেখা। খাওয়া দাওয়া শেষ করে এখন কেকটা কাটা হবে, আর আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার আব্বা আম্মা নেহা আপনাদের ভাইয়া সবাই মিলে কেকটা আমরা এখন কাটছি।
আর খুবই খুশি, আমার আব্বা আম্মা তো খুবই খুশি হয়েছে নেহার বার্থডেটা। যেদিন আমরা গ্রাম থেকে ঢাকায় আসলাম সেই দিনই ওর বার্থডে ছিল। তো এই যে আব্বা আম্মা মনে করে নেহার জন্য মজার মজার সব ফুড রান্না করেছিল, কেক অর্ডার করেছিল। এই যে নানু মনি নানা ভাইকে কেক খাইয়ে দিচ্ছে। তো আমার আব্বা আম্মা এবার এসে দেখি যে একটু নরম হয়ে গিয়েছে। আমার আব্বা আম্মার জন্য সবাই দোয়া করবেন, পৃথিবীতে যাদের বাবা মা আছে সবাই সবার বাবা মাদেরকে খেয়াল রাখবেন। আসলে এই জিনিস শত টাকা দিয়ে, শত কোটি কোটি টাকা দিয়েও এদের ভালোবাসা আর এদেরকে খুঁজে পাওয়া যাবে না। সেজন্য সবার কাছে অনুরোধ রইল, আপনারা যারা যারা আমার ভিডিওতে আমার বাবা মাকে দেখলেন সবার কাছে আমার একটা অনুরোধ, সবাই আমার বাবা মার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার বাসার থেকে পরের দিন দুপুরে আবার আমি আমার নিজের বাসায় এসেছি। আমার বাসায় আসলাম বেশ কিছু জিনিস যেগুলো আমি সবসময় মানে ঢেকে রেখে যাই, যেমন টেলিভিশন, ফ্রিজ, এগুলো সবসময় ঢেকে, তারপরে ফার্নিচার এগুলো আমি সুন্দর করে কভার করে রেখে তারপরে আমি দুবাই যাই। সেই জন্যই আশা যে সুন্দর করে জিনিসগুলো এখন ঢেকে ফেলবো। আর আমার বাসার কেয়ারটেকারকে দিয়ে আমি অলরেডি আমার ঘরের সব পর্দা খুলে ফেলেছি, খুলে সেগুলোকে সব সুন্দর করে মানে আলমারিতে রেখে যাচ্ছি। কারণ এক বছর যেহেতু থাকবো না, প্রচণ্ড ধুলা, অনেক ময়লা হয়ে যায়, সেজন্য যেগুলো ঢেকে রাখার মতো সেগুলো ঢেকে রাখি, আর যেগুলো খুলে মানে আলমারিতে রাখা যায় সেগুলো আলমারির ভিতরে রেখে যায়। সেই জন্য আর কি আসলাম আমার বাসায়। তো রাত্রে আজকে বললাম, আম্মাদেরকে বলে এসেছি যে আজকে রাত্রে এখানেই থাকবো, আমার এখানেই থাকবো, পরের দিন আবার আমার বাসায় দুপুরে যাব, দুপুর থেকে দুপুরে খেয়ে দিয়ে আবার তারপরে তো আমরা রাতে ফ্লাইটে চলে যাব। বিকালের দিকে ভাগ্নারা আবার সব চলে এসেছে, এরা তো দেশে ছিল না, বিয়ে তো যেতে পারিনি, আর নেহার বার্থডে ছিল সেটা তো সবাই জানে। ওরা আবার কেক নিয়ে নেহার বার্থডেটা সুন্দর করে আবার করলো। তো এবার তো মানে নেহার তো অনেক মজাই হয়েছে, সব ভাইয়াদের সাথে আপুদের সাথে নেহা মজা করলো, অনেক মজা করেছে, নানা ভাই, নানুমণি, চাচা, চাচি, মানে ফুপি, ফুপা, সবার সাথে নেহার এবার অনেক সুন্দর একটা সময় কেটেছে। আর নেহা তো আগে ছোট ছিল, বুঝতো না আত্মীয় স্বজন মানে কি, বুঝতো না, এখন তো মাশাল্লাহ বড় হয়েছে, বুদ্ধি হয়েছে। তো নেহা খুবই হ্যাপি যে তাদের ফ্যামিলিতে অনেক মেম্বার আছে, তাদের ফ্যামিলিটা অনেক বড়, মানে সে খুবই এক্সাইটেড ছিল যে আমাদের এত মানুষ, এত মানুষ, মানে ও তো কখনো এইগুলো দেখে না। আর দুবাই শহরে তো আমরা সবাই থাকি, কিন্তু এখানে তো আমাদের ওই রকম রক্তের কোনো রিলেটিভ নেই, আমরা সবার সাথে মিলেমিশে থাকি, সবাই আমাদের এখানে মানে নেবার, এদের সাথেই মিলেমিশে থাকতে হয়, সেটা তো আর আপন তো আর কেউ না। তো এবার এসে নেহার খুবই ভালো লেগেছে যে সবাই তার অনেক আপন, সবাই তার মানে এত কেয়ার করে, সবাই তাকে এত ভালোবাসছে, এটা দেখে নেহা অনেক খুশি হয়েছে। আমার ভাগ্নার ওয়াইফ দেখতে পাচ্ছেন সুন্দর করে কেকগুলো কাটছে। তো নেহার বার্থডের কেক, মিষ্টি এগুলো আমার বিল্ডিংয়ে যে কেয়ারটেকাররা আছে সবাইকে দেওয়া হয়েছে, আশেপাশে যে নেবার আছে সবাইকে আমরা দিয়েছি, সুন্দর করে সবাইকে দেওয়া হয়ে গিয়েছে। তারপরে রাতে আবার ডিনার করলাম সবাই একসাথে, কেক কাটার পরে আবার আমরা এই যে খুব
খুবই মজার ইয়ামি ফুড যেটা আপনাদের ভাইয়া অর্ডার করে নিয়ে এসেছে। তান্দুরি চিকেন, নান, কাবাব, এগুলো আমরা খেলাম রাতে একসাথে সবাই। আর পরের দিন রাত্রে তো আমরা চলে যাব দুবাইয়ে। তো ভাগ্নাদেরকে বলছিলাম যে পেট ভরে খেয়ে যাও, কোনো কিছু নষ্ট করো না, যেন থাকে না, কারণ থাকলেই আমাকে ফেলে দিতে হবে। আর খাবার ফেলে দেওয়া মানে একটা খারাপ ব্যাপার। তো এই যে সবাই খাচ্ছে আর আমরাও খাচ্ছি, সবাই এখন আমরা খাবারটা এনজয় করছি। ব্লগটা আর বড় করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। দুবাই গিয়ে আবার আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।